ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আওয়ামী লীগের 70তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ নানা আনুষ্ঠানিকতায় দিনটি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। যুক্তরাষ্ট্রে চেয়ে বাংলাদেশে দারিদ্র এক ভাগ হলো কমানোর আশা প্রধানমন্ত্রীর। আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এ প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লেও দুর্নীতি কমেনি, বেড়েছে ওএসডি প্রবণতা বলছে টিআইবি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিল করে জামিন চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চার্জ গঠনের শুনানি পিছিয়েছে। মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স সীমা নির্ধারণে গেজেট ও পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। অবৈধ স্বর্ণ বৈধ করার সুযোগ কাজে লাগানোর আহ্বান এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার। অর্থনীতি চাহিদা বুঝে বাজার প্রভুদের সিদ্ধান্তে বাজেট বাস্তবায়ন হচ্ছে, জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মার্কিন ড্রোন ভূপাতিত করার জেরে ইরানের অস্ত্র ব্যবস্থার উপর যুক্তরাষ্ট্রের সাইবার হামলা। পেরুকে 5-0 গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল।